হয় স্নেহা না হয় মামো কে একজন রেকর্ডিং করবে। আচ্ছা ধীরে বলছিলাম। ঠিক আছে, তো আমরা করেছিলাম, উই স্টাডিড অ্যাবাউট, আমরা এই টার্ম গুলো শিখেছিলাম। ইনডিউসড কারেন্ট, দেন ইনডিউস ইএমএফ, এটা আমরা পড়েছি, এগুলো আমরা পড়েছি। আচ্ছা আজকে, হ্যাঁ, তারপরে আমরা রাইট হ্যান্ড রুল পড়েছিলাম, রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, যেখানে ডি হচ্ছে দ্য ডিরেকশন অফ ওয়্যার মুভমেন্ট, ডিরেকশন অফ ওয়্যার মুভমেন্ট। ডিরেকশন অফ ওয়্যার, ইয়েস বলো। জি স্যার, কেমতে ম্যাগনেটিক ফিল্ড সেটা কোন দিকে? আর সি হচ্ছে কারেন্ট। আচ্ছা ঠিক আছে, তো আমাকে তুমি বলো তো দেখি, রাইট হ্যান্ড ইউজ করে জি স্যার, ধরো, নর্থ সাউথ, নট নট ইউনিভার্সিটি, ইট ইস দ্য ম্যাগনেট পোল, আচ্ছা ওকে ওকে। আর এখানে ধরো এই যে ওয়্যার, এখানে ওয়্যার এর আমি জাস্ট ক্রস সেকশন ড্র করছি, মানে ওয়্যার এর জাস্ট অ্যাজ ইফ আমি একটা মোটা ওয়্যার, আমি একটা এন্ড, একটা এন্ডিং পার্ট থেকে আমি দেখছি। আচ্ছা এখন এই ওয়্যারটাকে, এই ওয়্যারটাকে আমি যদি ধরো দাঁড়া, আচ্ছা এই ওয়্যারটা, এই ওয়্যারটা যদি এই দিকে মুভ করে, তাহলে তো ম্যাগনেটিক ফিল্ড গুলো কাটিং হচ্ছে নাকি? কাটিং হচ্ছে তো, জি স্যার, কন্টিনিউয়াস কাটিং কাটিং হচ্ছে। হচ্ছে, ইয়েস স্যার, তাহলে এই ওয়্যারের মধ্যে কারেন্ট কোন দিকে ফ্লো করবে তোমাদেরকে আমি চিন্তা করে, বি এন চিন্তা করে সি, বলার জন্য 1 মিনিট, 1 মিনিট সময় দাও। ওকে স্যার, লেফট টু রাইট, ডিরেকশন অফ ওয়্যার, ম্যাগনেটিক ফিল্ড পয়েন্টিং, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন রাইট সাইড, আর ডাইরেকশন অফ বলো
So left to right. Left to right both ways, Neha. Tum right hand rule use karcho? Name me. So apne ki jaise in direction of current. যেটা থাম্বের পরে যে ফিঙ্গারটা ওটা থাকবে কোন দিকে? কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ, মানে আউট অফ দ্য স্ক্রিন, তাহলে এখানে আমরা ডট দিব। ডট মানে হচ্ছে কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ, ঠিক আছে কিনা? আর ক্রস মানে হচ্ছে কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ অর ইন টু দ্য স্ক্রিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ, আমি আমার হাতটাই ঠিক কিছু না ঠিকভাবে বসাতে পারছি না। বুঝিনি, আবার বলো। আমার হাতটা আমি ঠিক করে পজিশন করতে পাইনি স্যার, বুঝতে পাইনি কিভাবে। তো এটা করলে হবে, মেয়েদের তো বোনস অনেক ফ্লেক্সিবল হয়। তোমার কি বোন স্যার আপনার সব হয়ে গেছে নাকি স্যার? একটু বলেন না স্যার, ওকে বললেন না দেখবেন হাড্ডি ভেঙে বসে রয়েছে। আচ্ছা তা বলতে রব নাকি করা যাবে। হ্যালো স্যার, এই যে রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, এই যে থাম্ব, থাম্ব হচ্ছে দ্য ডিরেকশন অফ ওয়্যার মুভমেন্ট। এটা আমি দেবো এই দিকে, নিচের দিকে, এই দিলাম। আচ্ছা কারে, আচ্ছা ওই দিক, আমি আমি ওইটার অপোজিট সাইডটা করছি। হ্যাঁ, তা কিভাবে হবে? আল্লাহ স্যার, ওই দিক তোমার হাতই ভেঙে যাবে স্যার ওই দিক করলে। নিচে দিলে উপরে বসে, উপরে দিলে তাহলে কি বসবে? নিচে বসবে। আচ্ছা তাহলে আমি যখন ওয়্যার কে মুভ করাচ্ছি নিচের দিকে, তখন ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো করছে অ্যাওয়ে ফ্রম ইউ বা ইনটু দ্য স্ক্রিন। আচ্ছা কিন্তু আমি যখন এই ওয়্যার, আমি তো ওয়্যারটাকে অ্যাকচুয়ালি ঠিক এইভাবে করে তো আর মুভ করবো না, আমি ওয়্যার কে এভাবে আপ এন্ড ডাউন করতে থাকবো, একভাবে ম্যাগনেটিক কাটিং করতেই থাকবো। আচ্ছা এখন বল, আমি যদি একটু পরে আমি যদি ওয়্যার কে উপরের দিকে মুভ করাই, তাহলে এখন কারেন্ট কোন দিক ফ্লো করবে বলো? উপর দিকে যান, টেল মি টেল মি। ডিএমসি, আমি ওয়্যার কে মুভ করাচ্ছি উপরের দিকে, তাহলে এখন এই ওয়্যার মধ্যে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? রাইট টু লেফট। তোমাদের জন্য ইয়ে করতে ইজি হবে, ডিটারমাইন করতে ইজি হবে। আচ্ছা এবার তুমি বলো তো, ধরো এই ওয়্যারটাকে আমি মুভ করাচ্ছি এই দিকে, তাহলে এই ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো করবে কোন দিকে? এবার মনে হয় পারবে, এবার এবার ইজি হবে, করো। ওয়্যার ওয়্যার মুভমেন্ট দিকে, নিচে রাইট সাইডে, নো নিচ দিকে, নিচ। ওয়্যার মুভমেন্ট হচ্ছে ফ্রম লেফট টু রাইট, তাই না? লেফট টু রাইট, হ্যাঁ হ্যাঁ। থাম, তুমি থাম কে ওহ আল্লাহ, থাম কে প্লেস করো লেফট টু রাইট। আচ্ছা
ম্যাগনেটিক ফিল্ড গুলো কোন দিকে বলো? উপরের দিকে, তাই না? আপওয়ার্ডস। জি স্যার। লাল গুলো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে, তাই তো? এখন ঠিক আছে। জি স্যার। তাহলে তুমি তোমার যে এম, আমরা যে ফিঙ্গারটাকে ম্যাগনেটিক ফিল্ড ফিঙ্গার বলি, তুমি সেটাকে উপরের দিকে প্লেস করো। হ্যাঁ স্যার, করেছি। কারেন্ট কোন দিকে স্যার? টুয়ার্ডস মি। না, অ্যাওয়ে ফ্রম ইউ স্যার। টুয়ার্ডস ইউ। টুয়ার্ডস মি। টুয়ার্ডস মি। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। টুয়ার্ডস ইউ। এই ডট দিলাম। আচ্ছা, এখন আমি যদি এই এই ওয়্যারটাকে এখন উপরের দিকে মুভ করি, তাহলে বলো কি হবে? তাহলে ওয়্যার মুভ করছে রাইট টু লেফট, রাইট টু লেফট মুভ করছে ওয়্যার। তাহলে তুমি তোমার থামকে রাইট টু লেফটে প্লেস করো, মানে লেফট ডিরেকশনে প্লেস করো। ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে, উপরের দিকে। তাহলে বলো কারেন্ট কোন দিকে? রাইট টু লেফট। টুয়ার্ডস ইউ না কারেন্ট? রাইট টু লেফট হয় কিভাবে? তাহলে আমি শুনতে পাইনি। তাহলে এখন এই ওয়্যার এর মধ্যে কারেন্ট হচ্ছে অ্যাওয়ে ফ্রম মি, মানে এখন এখানে আমি দিব ক্রস টুয়ার্ডস দ্য স্ক্রিন। অ্যাওয়ে ফ্রম মি ইনটু দ্য স্ক্রিন। তাহলে এই ওয়্যার এর মধ্যে আমি যদি ওয়্যার কে আপ এন্ড ডাউন মুভ করে, তাহলে ওয়্যার এই ওয়্যার এর মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন বারবার চেঞ্জ হচ্ছে না? একবার তোমার দিকে, একবার তোমার থেকে অ্যাওয়ে, আবার তোমার দিকে হবে, আবার তোমার থেকে অ্যাওয়ে হবে, নাকি না? তোমরা এক্সাম হলে তোমাদের হাত না তোমাদের এইগুলো ডিরেকশন বের করতে বলে। হ্যাঁ হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার না পরীক্ষা আজকে? না তো স্যার, আমার তো কালকে। কালকে কি পরীক্ষা? অ্যাডিশনাল ম্যাথ পেপার 1। আচ্ছা স্যার, উপরে কি করেছেন? আমার না বাসে কারেন্ট ছিল না, জন্য ঢুকতে পারে না। এমবি কিনছে, তারপরে কেবল না ঢুকছে। ওই কালকে রিভিশন দিচ্ছিলাম আর কি, ওইটাই। কারেন্ট ইন্ডি। আচ্ছা, তো এক্সাম হলে তোমরা ওই চেয়ার থেকে উঠে ড্যান্সিং শুরু না করে, ধরো তোমাকে কোশ্চেন দিয়েছে এইভাবে, তোমার হাত ঘোরাতে কষ্ট হচ্ছে, তাহলে তুমি কোশ্চেন পেপারটাকে তুমি ঘুরায় নাও, ঠিক আছে কিনা? কোশ্চেন পেপারটাকে তুমি ঘুরায় নিয়ে তারপর তুমি করবা, তাহলে দেখবা যে ইজি হবে, সহজ হবে। স্যার এইটার জন্য ড্যান্সিং করে, যেভাবে খুশি তুমি সেভাবে। হ্যাঁ, এইটার জন্য ড্যান্সিং কি করে স্যার? কত লোককে দেখছি চেয়ার থেকে উঠে, মনে করো চেয়ার থেকে উঠে মানে দুই হাত দিয়ে ড্যান্সিং শুরু করে দিচ্ছি। তো যাই হোক, তো এটাই আর কি। তাহলে এই যে দেখো, তাহলে এই ওয়্যারের মধ্যে দিয়ে একবার তুমি যখন নিচে নিয়ে যাচ্ছ, তখন কারেন্ট যাচ্ছে টুয়ার্ডস ইউ, আর যখন আবার উপরে উপরে নিয়ে যাচ্ছ, তখন কারেন্ট যাচ্ছে অ্যাওয়ে ফ্রম ইউ, ঠিক আছে? আচ্ছা, তার আমার একটা ফোন আছে। হ্যাঁ, কি বলো?
সব শুনে ফেলছি। কি শুনে ফেলছো মনি? আমরা কিছু শুনিনি। চারিদিকে আসলে ইমান লোকজনে ভরে গেছে, বুঝছো? গুটি পাচ্ছে, গুটি পাচ্ছে। স্যার বুঝতে পারছি। এত বছর একজনের সাথে রিলেশন করে শেষমেশ বিয়ে করছে একজন বিসিএস ক্যাডার। তাহলে সে ভাইয়ের এখন কি হবে? তাহলে যার সাথে আগে রিলেশন করছে তার কি অবস্থা এখন? একদম পুরো বেকা হয়ে গেছে, বেকা, বেরিলিয়াম, ক্যালসিয়াম। বাস্তবে স্যার মানুষ খারাপের শেষ পর্যায়ে চলে যেতেছে স্যার। যত যুগ আগাচ্ছে মানুষ আরো খারাপ হয়ে যেতেছে। কথাটা শুনে ভালো লাগলো না। জি স্যার। যাই হোক, মানে মানুষ আরো আনসোশাল হয়ে যেতেছে স্যার, দিন যাচ্ছে। মানে ঠিক সেটা না, মানে সোশ্যালাইজেশনের নামে অনেক লাইফ নষ্ট হয়ে যাচ্ছে। আসলে স্যার ঠিক বলছেন। এখন আর আগের মতো নাই স্যার মিলমিশ, আর ভিতরে ট্রাস্ট নাই, বিশ্বাস নাই স্যার। এই জন্যই তো তোমার মানে মানে আল্লাহ তাআলা কি আর এমনি এমনি বারণ করছে যে বিয়ের আগে কোনো রিলেশন টিলেশন এসব তো হারাম। এটা কি, এটা তো আল্লাহ তাআলা এমনি এমনি হারাম করেন, তো মানুষের কথা ভেবেই হারাম। সব মানুষ তো আর সেম না। জি ঠিক বলছেন স্যার। বেশিরভাগ মানুষ পোল্ট্রি দিবে তখন অনেক মানুষ কষ্ট পাবে। তার বান্দাদেরকে খুব ভালোবাসে, যাতে বান্দা যেন কষ্ট না পায়, এই জন্য এই নিয়মটা আল্লাহ তাআলা করে গেছে।
স্যার এখনকার মানুষে বিশ্বাস করা উপর নেই স্যার, বিশ্বাস করা যায় না। আচ্ছা তো যাই হোক, আমরা আর ওদিকে না যাই, তোমরা যেন এইসব মানে কখনো ওদিকে সব যেও না, ঠিক আছে? মাথায় এসব দিকে যাও না, এসব মানুষজন ভালো না। আচ্ছা আচ্ছা, তো যা বলছিলাম, তো এখানে দেখো আমি যখন একে নিচে মুভ করাচ্ছি তখন কারেন্ট ইজ কামিং টুয়ার্ডস ইউ, আর যখন এইদিকে মুভ করাচ্ছি তখন কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ। এখন এই ওয়্যারটাকে দেখো, এই ওয়্যারটাকে আমি যদি সাইড থেকে ধরি, আমি যদি সাইড থেকে ধরি এই ওয়্যারটাকে, মানে আমি যদি সাইড থেকে দেখি এই ওয়্যারটাকে, তাহলে দেখা যাবে এই ওয়্যারের মধ্যে দিয়ে একবার তোমার কারেন্ট যাচ্ছে ওইদিকে, আর একবার কারেন্ট যাচ্ছে ওইদিকে, তাই না? আচ্ছা, তো এখন এই যে, তাহলে আমরা এই যে এখানে এই ওয়্যারের মধ্যে যে কারেন্ট, সেই কারেন্ট কি বারবার তার ডিরেকশন চেঞ্জ করছে না বলো? স্যার তো এই যে এই টাইপের কারেন্ট, যে কারেন্ট একটা সার্টিন টাইম পর পর বারবার তার ডিরেকশনকে চেঞ্জ করে, এই কারেন্টকে, এই এই টাইপের কারেন্টগুলোকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট। জি স্যার। সামি, তোমার মাইকটা অনেক লাউড, দূরে নিয়ে তারপর কথা বলবো। এটা তো ভালো, সেটা কি ছিল বলতো? সেটা তো একদিকে ফ্লো করতো, ধরো, হ্যাঁ ধরো এই যে একটা এখানে এরকম একদিকে ফ্লো করতো বারবার, সেম ডিরেকশনে ফ্লো করতে পারে, তাই না? এই কারেন্টের নাম হচ্ছে ডিসি, মানে ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট স্যার। হ্যাঁ বলো, আমাদের আজকে ম্যাথ ক্লাস কখন নেবেন? মানে কারেন্ট নাই তোর জন্য জিজ্ঞেস করতেছি। বিকেলে ছিল ম্যাথ ক্লাস? ম্যাথ ক্লাস তো স্কিমি ছিল না, আপনি নিবেন বলছিলেন না, আমাদের পরীক্ষা নয় জন্য। ও আচ্ছা আচ্ছা, সবই তো মোটামুটি ক্লিয়ার করে দিছি, আর কি নিব বলো তো? পেপার টু কি? ও পেপার টু। আচ্ছা, সন্ধ্যা পরে। ওকে স্যার, সন্ধ্যা পরে হলে আমার জন্য ভালো হয়, কারণ 5টার পরে বলছে কারেন্ট আসবে। সুপ্রা আগে থেকে জানাতে পারে না, ইডিয়টস। তাহলে অল্টারনেটিং কারেন্ট আর ডিএট কারেন্ট বুঝছো কি অবস্থা এখানে? আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা তো দেখো, আজকে এখন আমরা যেটা পড়বো যে সেটা হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট, সাম এক্সপেরিমেন্ট নিয়ে আমরা একটু পড়বো। সাম এক্সপেরিমেন্ট, না ফোনটা খারাপ হয়ে গেল। পোকো, পোকো গেছে? না বলছি, আরে ফোন গে, ফোন গেলে তো ওরা তো মনে করতাম কপাল, ফোন তো আর মানুষ না, কিন্তু একটা মেয়ে এত দিন ধরে একটা ছেলের সাথে রিলেশন করে প্রায় 2013 থেকে 2019, 6 বছর, 6 বছর এখন এখন বিয়ে করে বসে আর একজন, সেটার কি অবস্থা? বেচারা ছেলেটা কে স্যার?
মেয়েগুলো ওভার স্মার্ট সাজতে গিয়ে এরকম করে আমি দেখছি, আর এই নটরডেম কলেজের এই ছেলেরা এরকম ওভার স্মার্ট সাজতে গিয়ে অনেক মানুষকে হার্ট করে, নটরডেমের ছেলেগুলো আর এই ভিকারনিসের মেয়েগুলা আর হলি ক্রসের মেয়েগুলা, এদের থেকে সবসময় দূরে দূরে থাকবো, ফ্রেন্ডশিপ করবো না। দেখবো, দেখো একটা কয়েল আমি নিচ্ছি, কয়েল এই কয়েল এখানে একটা মিটার অ্যাটাচ যে কিনা কারেন্টের প্রেজেন্স কে ডিটেকশন করবে, এর নাম হচ্ছে গ্যালভানোমিটার, এই কারেন্টের প্রেজেন্স কে ডিটেকশন করে। আচ্ছা কি নাম স্যার আপনি বলতে পারবেন? গ্যালভানোমিটার। কি করে ওই যে এরকম ইয়ে দিয়ে ব্র্যাকেটের ভিতরে এ থাকে, এ মানে অ্যামিটার, তারপরে ভি থাকে, ভি মানে ভোল্টমিটার, এগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি গ্যালভানোমিটার। হ্যাঁ এগুলো সব অ্যাকচুয়ালি কি গ্যালভানোমিটার, ওই গ্যালভানোমিটার গুলোকেই গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার জি স্যার। আচ্ছা তো এই গ্যালভানোমিটারকেই স্লাইট মডিফিকেশন করে অ্যামিটার ভোল্টমিটার এগুলো বানানো হয় আর কি। আচ্ছা তাহলে এই যে গ্যালভানোমিটার ও হচ্ছে কারেন্টের প্রেজেন্স কে ডিটেকশন করে। আচ্ছা এখানে ধরো এখানে এটা এই যে নর্থ পোল ম্যাগনেট, এটা সাউথ পোল। আচ্ছা এখানে ধরো আমি ম্যাগনেটটাকে অ্যাট রেস্ট, ম্যাগনেট অ্যাট রেস্ট, ম্যাগনেটকে আমি রেস্টে রেখেছি। আচ্ছা ম্যাগনেটকে আমি রেস্টে রেখেছি, তখন দেখা যাচ্ছে গ্যালভানোমিটার দেখাচ্ছে জিরো রিডিং, জিরো, আর এদিকে প্লাস এদিকে মাইনাস। আচ্ছা আচ্ছা জি স্যার, টেক স্ক্রিনশট, কারণ আমি এখানে আসবো বারবার আঁকবো না, পরে তোমার খাতায়, পরে তোমার খাতায় সবগুলো আঁকবা। এটা ফার্স্ট ডায়াগ্রাম ওয়ান, টেক এসএস তাড়াতাড়ি, তারপর সবগুলোকে একসাথে গ্রুপে দিয়ে দিও। আমি দিয়ে দিচ্ছি। নিয়েছো? হ্যাঁ। আচ্ছা এবারে সেকেন্ডলি ধরো আমি যখন এবার ম্যাগনেটটাকে ম্যাগনেট গোয়িং ইনসাইড গোয়িং ইন, ম্যাগনেটটা ভিতরে যাচ্ছে, ম্যাগনেটটাকে আমি এখন টান দিয়ে এই কয়েলের ভিতরের দিকে আমি নিয়ে যাচ্ছি, কি ঠিক আছে কি না? ম্যাগনেট ইজ গোয়িং ইন টু দ্য কয়েল। এখন দেখা যাচ্ছে এখানে যে এই গ্যালভানোমিটারটা, সরি এই গ্যালভানোমিটারটা তোমার একটা রিডিং শো করতেছে, ধরো এই যে গ্যালভানোমিটার রাইটের দিকে একটা এই একসাথে পরে দিও, এখন না, গ্যালভানোমিটারটা রাইট সাইডে একটা
ডিফ্লেকশন করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তো যেহেতু গ্যালভানোমিটার একটু নড়ে উঠলো তার মানে কি এই হোল কয়েলের মধ্যে দিয়ে নিশ্চয়ই কোনো কারেন্ট ফ্লো করেছে নাকি এই যে এখানে কারেন্ট ফ্লো করতেছে দেখা যাচ্ছে ওকে এটা হচ্ছে সেকেন্ড ফিগার টেক এস এস উইদিন কাউন্ট অফ ফাইভ ফাইভ ফোর থ্রি টু ওয়ান আচ্ছা এবারে আমরা এগেইন ধরো আমি না হয় ম্যাগনেটটাকে আমি ভিতরে নিয়ে গেলাম আমি তো ম্যাগনেটটাকে ভিতরে নিয়ে গিয়েছি কয়েলের ভিতরে উফ এই যে এখানে কয়েলের ভিতরে এখন ম্যাগনেট আছে সাউথ নর্থ এন্ড দ্য ম্যাগনেট ইজ এট রেস্ট এগেইন এট রেস্ট এগেইন এট এট রেস্ট তাহলে দেখা যাবে গ্যালভানোমিটারের এই কয়েলটা মানে এই কাঁটাটা আবার জিরোতে এসে বসে আছে দাঁড়াও ওকে আচ্ছা দাঁড়াতে একটু জিনিস টেস্ট করি